Halo viewers, assalamualaikum. আমি এসএসসি নিপের হাসি, তুমি কে? এটা আমার হাসার জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘাসের গোড়া কীভাবে নষ্ট হয়ে যায়, কেন নষ্ট হয় সেই বিষয় নিয়ে। তোমরা লক্ষ্য করুন যে ঘাসের গোড়া এভাবে আমার জমির অনেক ঘাসের গোড়ায় নষ্ট হয়ে গেছে। তো কেন নষ্ট হলো, কীভাবে নষ্ট হলো এই বিষয়ে নিয়ে আলোচনা করি। বন্ধুরা, ঘাস চাষের জন্য উপযোগী জমি ফাঁকা জায়গা হলে ভালো হয়। একটু উঁচু জমি হলে ভালো হয়। জমিতে কোনো সময় বর্ষার সময়ে পানির জমে যেন না থাকে সেরকম একটা জমি নির্বাচন করতে হয়। বর্ষার সময় ঘাসের জমিতে পানি জমে থাকলে ঘাসের গোড়া নষ্ট হয়ে যায়। অতিরিক্ত পানি হলে, সেই পানি যদি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকে, তাহলে ঘাসের গোড়া খুব সহজেই নষ্ট হয়ে যায়। পানি যাতে খুব সহজে নিষ্কাশন হয়ে যায় সেজন্য জমির মাঝে নালা তৈরি করে দিতে হবে। আমার জমিতে নালা থাকা সত্ত্বেও এমনটা হয়েছে, তার কারণ নালা পরিষ্কার ছিল না, পানি জমে ছিল। আর বর্ষার পানি জমে থাকলে ঘাসের গোড়া খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাছাড়া একটা ঘাসের গোড়া মিনিমাম 2.5 বছর পর্যন্ত ঠিক থাকে। সঠিক পরিচর্যা থাকলে 2.5 বছর পর্যন্ত থাকবে, পরিচর্যা সঠিকভাবে না হলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ঘাসে অধিক ফলন চাইলে প্রত্যেকবার কাটার পর ঘাসের জমিতে গোবর সার এবং ইউরিয়া সার দিতে হয়, ফলে ঘাস অনেক মোটা হয় এবং দ্রুত বৃদ্ধি পায়। এই ঘাস মাসে একবার কাটা যায়। তো শীতকালে ঘাস খুব একটা বাড়ে না, প্রায় 3 মাস পর্যন্ত ঘাসের বৃদ্ধি কমে যায়। 3 মাসে হয়তো, শীতকালে 3 মাসে একবার কাটা যায়। তো বন্ধুরা, ঘাস চাষ করলে অবশ্যই উঁচু জায়গা নির্বাচন করব, অথবা পানি নিষ্কাশনের সহজ ব্যবস্থা থাকবে এরকম জায়গা নির্বাচন করতে হবে ঘাস চাষের জন্য। প্রতিটা ঘাসের গোড়া থেকে পাশের গোড়া দূরত্ব মিনিমাম 1.5 ফিট ফাঁকা রাখতে হয়, নইলে ঘাস বড় হলে ভিতরের ঘাসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় গোড়ালি পচে যায়। বন্ধুরা, নেপিয়ার ঘাস চাষ করলে অবশ্যই আমরা পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখবো, বিশেষ করে বর্ষা মাস
বর্ষা মাসে পানি জমে রাখা যাবে না, একটু পানি জমে থাকলেই ঘাসের করে নষ্ট হয়ে যাবে। তাছাড়া অন্যান্য সময় প্রতিবার ঘাস কাটার পর সেচ দিলে ভালো হয়, ইউরিয়া এবং গোবর সার দিয়ে সেচ দিতে হয়, তাহলে দ্রুত ঘাস বৃদ্ধি পায়। এই ঘাস যত সেচ দেবেন তত বৃদ্ধি পাবে, কিন্তু বর্ষার সময় পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে, জমিতে কোনো রকম পানি জমে রাখা যাবে না। বন্ধুরা আজ এ পর্যন্তই, খুদা হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।